আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মিডিয়ার সামনে যেসব বক্তব্য দিচ্ছেন তা বিচার বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে এবং এই ঘটনা বিশ্বে নজিরবিহীন বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি দুপুরে আলাদা দুটি সংবাদ সম্মেলনে তারা এসব কথা বলেন আর বিচারপতি শামসুদ্দিন চৌধুরী বলেন প্রধান বিচারপতি বিএনপির এজেন্ডা বাস্তবায়ন করছেন প্রধান বিচারপতির পদত্যাগ দাবি করেন তিনি রিপোর্ট হাসান করছেন সাম্প্রতিক সময়ে প্রধান বিচারপতি সহ নানা বিষয়ে মিডিয়ায় বক্তব্য রেখেছেন অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন এ নিয়ে বেশ বিতর্কও সৃষ্টি হয়েছে সর্বশেষ রোববারও তিনি মিডিয়ার সামনে কথা বলেন সোমবার এক সংবাদ সম্মেলনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন বলেন বিচারপতি শামসুদ্দিন যেভাবে মিডিয়াতে কথা বলছেন তা বিচার ব্যবস্থাকে বিতর্কিত করছে এটা অত্যন্ত বিচার বিভাগে ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে এবং আমরা আশা করি আমাদের মাননীয় প্রধান বিচারপতি বিচার বিভাগে ভাবমূর্তি রক্ষার জন্য এই ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে একই বিষয়ে সাংবাদিকরা অ্যাটর্নি জেনারেলের বক্তব্য জানতে চাইলে তিনিও বলেন বিচারপতিদের এ ধরনের বক্তব্য দেয়া উচিত নয় এ ধরনের বক্তব্য বিচার বিভাগ সম্পর্কে মানুষের খারাপ ধারণা জন্মাবে সাধারণ মানুষ বিচারপতিদের অনেক উপরে স্থান দিয়ে তারা বিচার বিবেচনা করেন আমাদের দেশে তো নজির নেই এটা পৃথিবীর কোন দেশে নাই নজির যে বিচারপতিরা প্রেস কনফারেন্স করেন এতে আমাদের বিচার বিভাগের ভাবমূর্তি এবং যিনি করবেন তার সম্বন্ধে তো ভাবমূর্তি উচ্চ ভাবমূর্তি থাকবে না এদিকে সোমবার বেলা আড়াইটার দিকে হাইকোর্ট মাজার গেটের সামনের বটতলায় দাঁড়িয়ে এক সংবাদ সম্মেলনে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী প্রধান বিচারপতির করা সমালোচনা করে তার পদত্যাগ দাবি করেন যে বিচার প্রধান বিচারপতি নিজে বলেছে যে সে শান্তি কমিটির সদস্য ছিল যে প্রধান বিচারপতি নিজে বলেছে সে আসামি সাকা চৌধুরীর পরিবারের সদস্যদের সাথে শুধু দেখাই করেনি তাদের ইচ্ছা অনুযায়ী বেঞ্চ গঠন করেছে সে বিচারপতি কি বিচার বিভাগের প্রতি কলঙ্ক না যারা এই এই কথাগুলো মিডিয়ার কাছে তুলে ধরছে তারা কলঙ্ক এটা বিচার করে আপনাদেরই দেখতে হবে ওনার অনতি বিলম্বে পদত্যাগ করা উচিত বলে আমি মনে করি বিচার বিভাগের মর্যাদার রক্ষার্থে বিএনপির এজেন্ডা চরিতার্থ করার জন্য এটা উনি করছেন এবং উনি ওনার রাজনৈতিক উদ্দেশ্য আছে প্রধান বিচারপতি তাকে অনিষ্পত্তিকৃত মামলার নথি ফেরত দিতে যে নির্দেশনা দিয়েছেন তা অবৈধ বলেও উল্লেখ করেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী সে যে কথা বলেছে ফাইল ফেরত দিতে সেটা আমি কাল প্রত্যাখ্যান করেছি আজও প্রত্যাখ্যান করছি কোনো প্রশ্নই আসে না ফাইল ফেরত দেওয়া আমি অবশ্যই অবশ্যই আমার রায় তাদের গ্রহণ করতে হবে সোমবার বিকেলেই আপিল বিভাগের বিচারপতি ইমান আলীর কাছে হাতে লেখা প্রায় পনেরোটি রায় এবং সত্তরটি আদেশ জমা দিয়েছেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী হাসান জাবেদ এনটিভি নিউজ ঢাকা